নমস্কার, আজকে আমি এই মাছগুলো নিয়েছি। এই মাছগুলো পুকুরে ধরা মাছ, এতে বিভিন্ন রকমের মাছ আছে, যেমন মৌরলা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, চিংড়ি মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। আজকের এই মাছের আমি ভাপা রান্না করব। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে সব রকম মশলা মাখিয়ে দেবো। আমি একটা টিফিন বক্স নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে আগে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। হলুদ, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, লবণ, কাঁচা সর্ষের তেল, সব মশলাগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। একটু জল দিচ্ছি। এবার দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে আমি টিফিন বক্সের চাপাটা লাগিয়ে দিচ্ছি। ভাপা করার জন্য আমি সব কিছু রেডি করে এই টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, এবার আমি গরম জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি, যাতে ভাপটা বেরিয়ে না যায়। তিরিশ মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম, এবার খুলে দেখবো ভাপাটা কেমন হয়েছে। জলটাও প্রায় শুকিয়ে এসছে। এবারে আমি তুলে নিচ্ছি। দেখুন, ভাপাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে।
আর গরম গরম ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগলো। ভাত বানানো